নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ম্যাথ স্টাডি আজকে আলোচনা করবো মিশ্রণের পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর দেখতে আমাদের চ্যানেল ম্যাথ স্টাডি লাইক এবং সাবস্ক্রাইব করুন তো চলুন দেখে নিই আজকে ফার্স্ট কোশ্চেন এখানে বলা হয়েছে একশো গ্রাম চিনি দ্রবণে কুড়ি লি পারসেন্ট চিনি আছে ওই দ্রবণে আরও কত কিলোগ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ কত হবে মোট পরিমাণের টোয়েন্টি পার্স টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে তবে এখানে দেখো বলেছে একশো পঞ্চাশ গ্রাম চিনি দ্রবণের টোয়েন্টি পার্সেন্ট কী আছে চিনি তাহলে একশো পঞ্চাশে টোয়েন্টি পার্সেন্ট করে নিলাম একশো পঞ্চাশ পঞ্চাশগণিত টোয়েন্টি বাই হান্ড্রেড তাহলে টোয়েন্টি পার্সেন্ট হলো এর সঙ্গে আবার কি বলেছে কিছু পরিমাণ কি আরও কিছু পরিমাণ কি চিনি মিশিয়েছে তাহলে কত মিশিয়েছে এক্স ধরে নিই এক্স মিশিয়েছে তবে এটার পরিমাণ টোটাল কত হলো একশো পঞ্চাশের তিরিশ পারসেন্ট প্লাস এক্স ও ওর সঙ্গে আরও কত এক্স এক্স কি এক্স কিলোগ্রাম কি মিশিয়েছে এবার কী হয়েছে মেশানোর পরে কী বলেছে চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট পরিমাণে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে এবার মোট পরিমাণ মেশানোর পরে কত মোট পরিমাণ কত হলো একশো পঞ্চাশ আগে ছিল এখন চিনি মেশানো হয়েছে এক্স তাহলে একশো পঞ্চাশ প্লাস এক্স এর মোট পরিমাণের কত পার্সেন্ট বলেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড ইজিগোল্টু কত সমান হবে আবার বলে দিই একশো পঞ্চাশে টোয়েন্টি পার্সেন্ট চিনি ছিল টোয়েন্টি পার্সেন্ট চিনি ছিল তার সঙ্গে কী করেছে এক্স গ্রাম কি মিশিয়েছে মেশানোর পরে কী হয়েছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ প্লাস এক্স মানে মোট পরিমাণের টোয়েন্টি ফাইভ পারসেন্ট কী হয়েছে কি চিনি হয়েছে তাহলে এটা চিনি ছিল এটাও কি চিনি এলো এবার কি এত ইয়ে পার্সেন্ট তাহলে এটা লিখে দিলাম প্লাস এক্স এবার ঠিক আছে এবার এটার সঙ্গে কী করব এটা কী করবো গুণ করবো তাহলে একশো পঞ্চাশ গণিত পঁচিশ বাই একশো একশো পঞ্চাশ গণিত পঁচিশ বাই একশো এবার প্লাস কি একশো মানে সরি এক্স গণিত পঁচিশ এক্স গণিত পঁচিশ বাই একশো এবার কী করব এখানে এক্স ছিল টাকে বসে দিলাম এবার পঁচিশ টাকে কী করব এদিকে নিয়ে আসবো তাহলে এখানে প্লাস ছিল সবার এদিকে এসে কী হলো মাইনাস তাহলে এক্স মাইনাস পঁচিশ এক্স এবার কি এখানে কত ছিল একশো পঞ্চাশ গণিত পঁচিশ বাই একশো তাহলে একশো পঞ্চাশ গণিত পঁচিশ লিখে দিলাম এবার কি এটা কি সমান ওই দিকে গেলো তাহলে কী হয়ে গেলো ম্যা মাইনাস তাহলে একশো পঞ্চাশ গণিত কুড়ি হলো তাহলে কত হলো একশো পঞ্চাশ পঁচিশ বাই একশো মাইনাস বাই এবার তাহলে এখানে কত হলো তাহলে একশো গুণিত এক্স তাহলে একশো এক্স মাইনাস পঁচিশ এক্স বাই একশো আর ইজিক টু কি এই দুটোর থেকে দেখো একশো পঞ্চাশ বাই একশো কী কমন আছে এখানেও একশো পঞ্চাশ বাই একশো আছে এখানেও একশো পঞ্চাশ বাই একশো আছে তাহলে কী করলাম একশো পঞ্চাশ বাই একশো কী করলাম কমন নিলাম তাহলে থাকলো কত এখানে পঁচিশ মাইনাস কুড়ি এখানে পঁচিশ থাকলো আর এখানে কুড়ি থাকলো মাইনাস কুড়ি তাহলে এবার কী হলো তাহলে এক্স এই দুটো থেকে কী আর এখানে যেহেতু নিচে একশো ছিল এখানেও নিচে একশো ছিল তাহলে একশো আর একশো কী করলাম কেটে দিলাম তাহলে বা বাকি থাকলো একশো এক্স মাইনাস পঁচিশ এক্স তাহলে এই দুটো থেকে কী করলাম এক্স কমন নিলাম তাহলে এক্স কমন নেওয়ার পরে এখানে থাকলো কত একশো মাইনাস পঁচিশ একশো মাইনাস পঁচিশ ইজিক টু একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ছিল একশো পঞ্চাশ ইন্টু কত পঁচিশ মাইনাস কুড়ি পঁচিশ মাইনাস কুড়ি তাহলে এক্সের মান কত হলো একশো পঞ্চাশ গুণিত পঁচিশ মাইনাস কুড়ি বাই একশো এখানে কত ছিল একশো মাইনাস পঁচিশ ছিল তাহলে একশো মাইনাস পঁচিশ তাহলে উত্তর কী হলো এক্স ইজিগল টু এলো এক্স ইজিগল টু কত এলো একশো পঞ্চাশ গুণিত পঁচিশ মাইনাস কুড়ি বাই একশো মাইনাস পঁচিশ একশো মাইনাস পঁচিশ এলো এটা কি ডাইরেক্ট শর্ট কাট ফর্মুলা চলে এলো তো শর্টকাট ফর্মুলা তৈরি করতে এইভাবেই আমরা অঙ্ক করব। কেননা এখানে যদি আমি মাইনাস প্লাস করে দিতাম তাহলে শর্টকাট ফর্মুলা আসতো না ওখানে উত্তর চলে চলে আসতো এখানে তাহলে আমি কী করলাম শর্টকাট ফর্মুলা নিয়ে আসার জন্য আমি এই ধরনের অঙ্ক করলাম তো এবার দেখো কী বলেছিল একশো পঞ্চাশ গ্রাম চিনির দ্রবণ তাহলে একশো পঞ্চাশ এখানে ইন্টু করে দেবো এবার কুড়ি পার্সেন্ট চিনি আছে মানে কুড়ি পার্সেন্ট চিনি আছে আর ওই দ্রবণে কত কিলোগ্রাম চিনি মিশ্রিত করেছিল করার পরে কত হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে কী করবো এটা থেকে এটা কী করব বিয়োগ করবো তাহলে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি কী করবো বিয়োগ টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি বিয়োগ করব তারপরে টোটাল দূরবণে কী করব একশো থেকে পঁচিশ পারসেন্ট এটা কী করবো বিয়োগ করবো তাহলে সূত্রটা এটা চলে আসবে এবার দেখি উত্তর কত এল তাহলে একশো পঞ্চাশ গুণিত তাহলে পাঁচ বাই কত হবে সেভেন্টি ফাইভ তাহলে সেভেন্টি ফাইভ দুয়ে দেড়শো ইন্টু পাঁচ তাহলে দুই গুণিত পাঁচ কত হলো দশ কিলোগ্রাম বা দশ কি এ বলেছে কত কিলোগ্রাম তাহলে দশ কিলোগ্রাম হবে গ্রাম উত্তর হবে এবার যদি বুঝতে না পারো কোথাও তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে দেবে আর এটা দু থেকে তিনবার দেখুন অবশ্যই বুঝতে পারবেন এবার দেখে নিস নেক্সট কোয়েশ্চেন এখানে বলা হয়েছে কুড়ি লিটার দুধ ও জলের মিশ্রণের মিশ্রণে কত টেন পার্সেন্ট জল আছে ওই মিশ্রণে আরও কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণে জলের পরিমাণ কত হবে আঠাশ পার্সেন্ট হবে একই কোশ্চেন সেম কোশ্চেন তাহলে কী করব এখানে চল্লিশ ইন্টু কী করবো এক মিনিট তাহলে চল্লিশ ইন্টু কি কত করবো আঠাশ মাইনাস দশ করবো তাহলে আঠাশ মাইনাস দশ আর নিচে কত একশো থেকে কত বিয়োগ করব। আঠাশ তাহলে কত বিয়োগ করব একশো থেকে একশো মাইনাস আঠাশ তাহলে এটা সূত্র চলে এলো তাহলে কত পরিমাণ মেশাতে হবে একশো মান কত এত পরিমাণ মেশাতে হবে তাহলে এটা থেকে ইয়ে করলে বিয়োগ করলে চল্লিশ গুণিত তাহলে এখানে কত হবে আঠারো আর নিচে আঠাশ বাদ দিলে হবে বাহাত্তর চার আঠারো কত বাহাত্তর চার দশে চল্লিশ তাহলে কত হলো দশ লিটার এখানে মেশাতে হবে তাহলে এখানে কত ছিল লিটার জল ছিল তাহলে এখানে কি এত লিটার মেশাতে হবে এবার নেক্সট কোয়েশ্চেন একই রকম হবে পঞ্চাশ গ্রাম সোনা এবং রুপোর মিশ্রণে কত ছিল আশি পার্সেন্ট সোনা আছে ওই মিশ্রণে আরও কত গ্রাম সোনা মিশ্রিত করলে মিশ্রণে নাইনটি ফাইভ পার্সেন্ট কি সোনা হবে তাহলে পঞ্চাশ গ্রাম সোনা ছিল পঞ্চাশ গুণিত পঁচানব্বই পার্সেন্ট হয়েছে তাহলে নাইনটি ফাইভ মাইনাস আশি বাই কী করবো একশো মাইনাস নাইনটি ফাইভ তাহলে অ্যান্সার কত আসবে পঞ্চাশ গুণিত নাইনটি ফাইভ থেকে আশি বাদ দিলে কত হবে পনেরো বাই এখান থেকে এখানে কত হবে পাঁচ পাঁচ তিন পাঁচে পনেরো তিন পঞ্চাশ একশো পঞ্চাশ কি এটা কী বলেছে কত পরিমাণ তাহলে একশো পঞ্চাশ গ্রাম গ্রাম মিশ্রিত করতে হবে কি সোনা মিশ্রিত করতে হবে এবার নেক্সট কোশ্চেন দেখে নি এটা একটু আলাদা তাহলে এটা দেখে এখানে বলা হয়েছে ছষট্টি লে লিটার দুধ ও জলের অনুপাত কত দুধ ও জলের অনুপাত ফাইভ ইস টু ওয়ান ফাইভ ইস টু ওয়ান ওই মিশ্রণে আরও কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত কত হবে ফাইভ ইস টু থ্রি হবে এটা আছে কত লিটারে ছষট্টি লিটারে তাহলে এখানে কি এই অনুপাতে সিরষট্টি লিটার তাহলে কত হবে দেখো এখানে এটা এখানে পঞ্চাশ আর এখানে যদি পঞ্চান্ন আর এখানে এগারো যদি হয় তাহলে কত হবে সিরষট্টি লিটার হবে তাহলে এটা কত হচ্ছে ডাইরেক্ট এটা দিয়ে আর এটা এটা আর এটা যোগ করে পাঁচ আর একে যোগ করে কত হবে ছয় ছয় দিয়ে এটাকে ভাগ করব। তাহলে কি করব এখানে কত হবে পঞ্চান্ন ইস এখানে এগারো তাহলে এগারো পেয়ে যাব এগারো দিয়ে এটাকে গুণ করে দেবো তাহলে এগারো পঞ্চান্ন পাঁচ এগারো পঞ্চান্ন এস টু এগারো এককে এগারো তাহলে দেখো যোগ করলে কত হবে ছেষট্টি লিটার এই ধরনের অঙ্ক এর আগেও করা হয়েছে আগের ভিডিওতে দেখতে পাবে তো এখানে ছয় দিয়ে ভাগ করলে কত হচ্ছে এগারো তাহলে এগারো দিয়ে এই দুটোকে কী করবো গুণ করবো তাহলে পঞ্চান্ন আর এগারো হলো তাহলে পঞ্চান্ন আর এগারো যোগ করলে কত হবে ছেষট্টি লিটার কিন্তু কী বলেছে ওই মিশ্রণে আরও কত লিটার জল মিশ্রিত করলে এই মিশ্রণে আরও কী করেছে জল মিশ্রিত করেছে মিশ্রিত করার পরে ফাইভ ইস টু থ্রি হয়েছে তাহলে ফাইভ ইস টু থ্রি হয়েছে এখানে কত আছে পঞ্চান্ন তাহলে এখানে পঞ্চান্ন আর এখানে এটা কি জল এটা কি জল সরি এখানে প্রথমে দুধ আর তারপরে জল তাহলে এটা কি দুধ তাহলে এটা দুধ আর এটাও কী হবে দুধ তাহলে দুধকে এখানে কত দুধ আছে পঞ্চান্ন আছে লিটার দুধ আছে আর এখানে পাঁচ লিটার দুধ আছে কিন্তু দুধের পরিমাণ তো কোনো চেঞ্জ করেনি করেছে কি করে শুধু কি জলের পরিমাণ চেঞ্জ করেছে তাহলে কি করবো এখানে পাঁচ আছে পাঁচকে পঞ্চান্ন করব তাহলে এখানেও কি করব এগারো দিয়ে গুণ করব তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন ইস টু তিন এগারো কত তেত্রিশ এবার দেখো এখানে পঞ্চান্ন লিটার দুধ আর এখানে পঞ্চান্ন লিটার দুধ বুঝতে হবে এখানে পঞ্চান্ন লিটার দুধ এখানে পঞ্চান্ন লিটার দুধ এখানে তেত্রিশ লিটার জল এখানে এগারো লিটার জল তাহলে এবার দেখো এখান থেকে কত লিটার মিশিয়েছে এখানে এগারো লিটার ছিল কিছু তো মিশিয়েছে মেশানোর পরেই তো তেত্রিশ লিটার হয়েছে শুধু জলই মিশিয়েছে তাহলে কি তেত্রিশ মাইনাস এগারো সমান কত বাইশ লিটার এই ধরনের অঙ্ক এইভাবে অঙ্ক করলে পরে খুব শর্টকাটে আর খুব তাড়াতাড়ি উত্তর চলে আসবে দেখুন ফাইভ এস টু এগারো আছে পাঁচকে কত করলে পরে ফাইভ ইস টু ওয়ানকে কী করলে পরে ছেষট্টি হবে তাহলে এগারো দিয়ে গুণ করলে পারে হবে পঞ্চান্ন টু তাহলে কত হলো ছেষট্টি তাহলে ছেষট্টি পেয়ে গেলাম এবার পঞ্চান্ন তো ওর দুধ ছিল ধর দুধের পরিমাণ তো চেঞ্জ করেনি তাহলে এটাকে পাঁচকে কী করব পঞ্চান্ন করব তাহলে তেত্রিশ চলে এলো তাহলে তেত্রিশ মানে এখানে কত ছিল এগারো আর এখানে তেত্রিশ ডিফারেন্ট কত বাইশ তাহলে বাইশ লিটার মিশিয়েছে কি কী মিশিয়েছে জল মিশিয়েছে আশা করি বন্ধুরা এই ধরনের কোশ্চেন আপনাদের বুঝতে অসুবিধা হয়নি যদি কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে বলবেন এখানে বুঝতে পারিনি ওটা বোঝানোর জন্য আমি চেষ্টা করব আর আশা করি বন্ধুরা ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ